হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লকডাউন নিয়ে এটা আমার তৃতীয় ব্লগ। তো আজকের ব্লগের বিষয়টা হলো ভোরবেলা লকডাউনটা কেমন। ভোরবেলা বলতে আমরা নর্মালি রমজান মাসে অন্যান্য সময় আমরা এই টাইমে ফজরের নামাজ পড়ার পরবর্তীতে আমরা হাঁটাহাঁটি করতাম। তো লকডাউনের সময় আমরা হাঁটাহাঁটি করতে পারতেছি না, তো ওই ফিলটা যেন মিস না করি, ওই অনুভূতিটা যেন একটু অন্যরকমভাবে হলেও যেন আমরা পাই আর কি, সেই উদ্দেশ্যে আসা। তো এইখানে আমি সবসময় আড্ডা দিই ইব্রাহিমপুর পুলপার, আমার এক ফ্রেন্ড আছে শরীফ, ওর জন্য অপেক্ষা করতেছি, ও আসলেই আমরা বের হব। তো আপাতত ওর জন্য অপেক্ষা করি, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার ফ্রেন্ড মাত্র ফোন দিল, ও আয়সা বসছে, আমার বললো ও নাকি এইখানেই আছে, কিন্তু আমি বুঝতেছি না ও কোথায় আছে। হ্যাঁ, সে আয়সা বসছে, আসলে আয়সা বসছে, যে তারা দেখা যেতেছে। সে আয়সা বসছে, এই হলো শরীফ, সে আয়সা বসছে। এখন আমরা বের হব। তো প্রথমে আমরা এখন যাব র্যাকেন সিটিতে, যাব র্যাকেন সিটিতে, যা ওইখানের পরিবেশটা দেখবো যে রাতের বেলা ওই জায়গাটা কেমন লাগে, যেহেতু এখন লকডাউন। অন্যান্য সময় অনেকেই আমরা হাঁটাহাঁটি করতাম ফজরের টাইমে রমজান মাসে, তো ওই ফিলটা আসলে আমরা পাইতে চাইতেছি। তো আমাদের সাথেই থাকুন, একটু পরে আবার আসতেছি। তো বন্ধুরা, আমি আর শরীফ এখন ঘোরাঘুরি করতেছি মোটর সাইকেলে, খুবই ভালো লাগছে, ওয়েদারটা অনেক সুন্দর, তাছাড়া রাস্তাটা একেবারেই ফাঁকা, সব মিলে খুবই ভালো লাগতেছে। তো শরীফ আমার পিছনে বসে ভিডিও করতেছে ওর ফোনে। প্রথমে ভেবেছিলাম যে বিশ্ব রোডের দিকে যাব, তারপরে চিন্তা করলাম যেহেতু লকডাউনের ভিতরে দুইজন একসাথে মোটর সাইকেলে চলাচল করা নিষিদ্ধ, সেই জন্য আর সেই চিন্তা থেকে আমাদের ফিরে আসতে হলো। তো আমরা এলাকার বাইরে কোথাও এখন আপাতত যাচ্ছি না, লকডাউন শেষ হলে একসাথে ঘোরা যাবে। তো আপাতত আবার এলাকায় ফেরত যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি র্যাকেন সিটিতে, তো র্যাকেন সিটিতে কিছু সময় আড্ডা দিব, গল্প করব, তারপরে আবার বাসায় চলে যাব, বাসায় চলে গিয়ে একটা ঘুম দিব। তো আজকের ব্লগে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, এমনি সকালে বের হইলাম, তো বের হয়ে কী কী করলাম সেটা আপনাদের দেখালাম। তো ভিডিও আর বাস্তব দুইটা বিষয় আলাদা, তো বাস্তবে যদি আপনারা দেখতে পারতেন তাহলে আরো ভালো এনজয় করতে পারতেন। সাধারণত এই সময় সবাই ঘুমাচ্ছে, আর আমি আর শরীফ এখন মোটর সাইকেলে ঘোরাঘুরি করছি, তো আমাদের চোখে ঘুম নাই, আমরা ঘুরতে ভালোবাসি, সেই জন্য বের হলাম দুইজনে একসাথে। সব সময় আমরা রমজান মাসে ফজরের টাইমে আমরা এরকম হাঁটাহাঁটি করি, তো ওই ফিলটা যেন মিস না করি, সেই জন্য আমাদের বের হওয়ার উদ্দেশ্য। তো আমার মতো অনেকেই আছে যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে হাঁটাহাঁটি করতে বা ঘোরাঘুরি করতে পছন্দ করে। তো এটা যে আমরা দুজনেই শুধুমাত্র এমন না, দেখা গেল আপনাদের মধ্যে কেউ এরকম আছে যারা সকালবেলা হাঁটাহাঁটি করতে পছন্দ করে। তো যদি আমরা হাঁটাহাঁটি করতেছি না, আমরা দৌড়াদৌড়ি করতেছি না, আমরা মোটর সাইকেলে রাইড করতেছি, ঘুরতেছি, কথা বলতেছি, তো এইটাই একটা অন্যরকম মজা। তো আমাদের সাথেই থাকুন, একটু পরে আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আছি র্যাকেন সিটিতে, আমাদের এলাকার একটা সুন্দর একটা জায়গা। আমরা এখানে বিকালবেলা আসি, আড্ডা দিই, সন্ধ্যার সময় আসি, সকালবেলাও আসি। তো সকালবেলা আমরা যখন আসি তখন দেখি যে এখানে প্রচুর মানুষের ভিড় হয়, তো এখানে মানুষ হাঁটাচলা করে, যাদের ডায়াবেটিস আছে বা মানে টুকটাক ব্যায়াম ট্যাম করে সবাই, মুরব্বী যারা আছে, হাঁটাচলা করার জন্য অনেক মানুষ থাকে। তো করোনার কারণে এখন মানুষজনের প্রেশার নেই, কোনো মানুষ নেই, কম দুই তিনজন দেখা যেতেছে। তো এদিকে আমরা ঘোরাফেরা করলাম, আমার সাথে শরীফ, সে আমার
গ্রুপ নিয়ে একটু গবেষণা করতেছে, সে আবার একটু ফটোগ্রাফার, এই জন্য সে এটা একটু গবেষণা করতেছে। এটা কি কি বুঝলা এটা? আর এমন কিছু না, আমি দেখলাম ভাই মাত্র 2000 টাকা জিনিস হয় যেটা বললো, বাট আমি আরও গোপ্য দেখছি প্রায় ধরো বেশি থাকে, বাট এটা অনলি 2000 টাকার মধ্যে কোয়ালিটি রেজুলেশন অনেক ভালো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা যে আপনি কিন্তু 4K পর্যন্ত শ্যুট করতে পারবেন আল্ট্রা এইচডিতে, বাট এটার রেজুলেশন আসে হচ্ছে আমি যেটা জানি এটা 1950 আসে, এছাড়া বেশি আসে না। যাই হোক, 1950 যদি ফুল আসে তাও কিন্তু ভালো একটা রেজুলেশন পাওয়া যায় ভিডিওর জন্য, যারা মোটর বাইক করে ঠিক আছে তাদের জন্য মোটামুটি বেস্ট। আর নতুন নতুন শুরু করছে আসলে অ্যাজ এ প্রো লেভেলে না, নতুন নতুন শুরু করছে মোটামুটি দেখে যাচ্ছে যে আসলে মোটর বাইকটা কেমন। এটা দামটা একটু বলে দাও, প্রাইসটা মনে হয় 2-2500 টাকা। এরকমই পাবেন, এটার সাথে অনেক অ্যাক্সেসরিজ দেয়, অনেকগুলো অ্যামাউন্ট দেয়। এটা এটা এর জন্যই বললাম মাত্র 2000 টাকার মধ্যে কত ভালো একটা ক্যামেরা পাচ্ছেন। একটা ক্যামেরা নর্মালি কিনতে গেলে যে আমার ব্যাগে যে ক্যামেরা আছে, এটা ক্যামেরা সবচেয়ে মোটামুটি একটা ক্যামেরা, ওই প্রায় ক্যামেরা প্রাইসই হচ্ছে 22-23 হাজার টাকা নিয়ে এসেছে, বাট এটা অনলি ফর 2000 টাকা, বিশ্বাস করা যায়। ঠিক আছে, যাই হোক, এই জন্য দেখতেছিলাম আসলে ব্যাপারটা প্রযুক্তি হাটের মতোই। লয় যখন আমাকে বললো, আমি যখন বললো যে এটা মাত্র 2000 টাকা প্রাইস, তখন আমি অবাক হয়েছি, কিন্তু এটা মাত্র 2000 টাকা, বাট আমি তো অনেক আগে গ্রুপ দেখছিলাম ওটা প্রাইস বেশি, ওইটা আবার গ্রুপ 7, 9, 5 ওইগুলো প্রাইস, ওইগুলো প্রাইস মোটামুটি অনেক বেশি, গ্রুপটা কম ইউজ করছে জন্য ব্যাপারটা কম জানি। এই জন্য জিনিসটা দেখলাম আসলে ইয়েটা এত কম প্রাইসের মধ্যে কী কী দিচ্ছে এটার মধ্যে। এই জাস্ট এটার ভিতরে আমি মাউন্ট পাইছি, অনেক মাউন্ট পাইছি, যে হাতে একটা ইয়ে আছে এটাতে আমি রাইড করার সময় এটা এই বাটন প্রেস করে অন অফ করি, ছবি তুলতে মন চাইলে এটা চাপ দিলে ছবি তুলি, অনেক অপশন আছে। আর অনেকগুলো মাউন্ট পাইছি, একটা হেলমেটে লাগাইছি, একটা বাইকের সামনে লাগাইছি, দুইটা ভাঙা গেছে, তো মিলাজিলা ভালো একটা প্যাকেজ আপাতত শেখার জন্য এটা নিছি, কীভাবে মোটর রাইড করতে হয়, মোটর ব্লক কীভাবে করতে হয়, তারপরে কীভাবে গ্রুপ ইউজ করতে হয়, তো এটা শিখতেছি, নেক্সট টাইম ভালো একটা নিব ইনশাল্লাহ। তো প্রথমে স্টার্টিংয়ে এটার থেকে ভালো প্যাকেজ আমার কাছে আর পাইলাম না, এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। কি শরীফ? আচ্ছা, সবচেয়ে মজার কথা হচ্ছে যে সকালবেলা এখানে আসলে অনেক ভালো লাগতেছে, বিকজ আমরা সকালবেলা কে উঠে না উঠে আমি যাই না, আমি তো বেশি একটা সকালে আনাগোনা করি না, কম করি, দেখা যায় যদি নামাজ পড়ার জন্য উঠি তো নামাজ পড়ে বাসেই ঘুমায় যাই, বাট সকাল উঠি, বাট আমি আজকে ইউটিলাইজ করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে সকালটা। আমি আগেও বাড়িছি, আর আজকে বাইক নিয়ে অর্থাৎ আমিনুলের সাথে বললাম যে আমিনুল দোস্ত যেহেতু শাড়ির পরে আমরা নামাজ পড়ি, তো মসজিদ নামাজ পড়ার পরে বাইরে হয়েছে চল একদিন হাঁটি, তো আমাদের হাঁটার দরকার কি, চল বাইক নিয়ে বাইর হই, আমাদের তাহলে একটা শ্যুটও হয়ে যায়। ঠিক আছে, আমি তো মোটর ব্লগ করি, তো শ্যুট হয়ে যায়, চল তো নি তো যাই। আমি বলছি ঠিক আছে চল, পরে আমরা বাইর হইলাম, এদিক দিয়ে র্যাকিং সিটি আসতাম, ওদিক দিয়ে আমরা বাসনটেক দিয়ে ঘুরে আপনার রেডিসন হয়ে রেডিসনের নিচ দিয়ে আসে, তারপরে ক্যান্টনমেন্টের নিচ দিয়ে, ওদিক দিয়ে তো ঢুকতে দিবে না, সকাল অনেক জিজ্ঞেস করতে, এই জন্য আমরা এদিক দিয়ে এসে করছি, তো ভালোই লাগলো, খারাপ না, জোরটুই ঘুরছি, ভালো লাগছে হালকাই। তো থ্যাংক ইউ আমিনুল ফর দ্য নাইস অ্যান্ড গুড মর্নিং। ঠিক আছে, আসলে মর্নিংটা আসলে গুড মর্নিং যে আসলে আসলে অনেক ভালো লাগলো, গুড মর্নিং। আর দেখেন সিটে সকাল আসেনি, আজকে এসে দেখলাম যে অনেকে হাঁটাহাঁটি করে বা শরীরচর্চা করে, ব্যায়াম করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সূর্য উঠতেছে চাঁদ না, এই আকাশটা দেখে বোঝা যায় কিনা যাই না, সুন্দর একটা সূর্য উঠতেছে, সে একটু পরে দেখা যাবে ব্যাগে থেকে ক্যামেরাটা ব্যাগের ছবি টুবি তোলা শুরু করে দেবে। আমি জানি না কেমন হচ্ছে, দেখা যাবে এখানে দেখা যাবে, হ্যাঁ একটা আইডিয়া করতে পারবে যে কিছু একটা উঠছে এখানে। এই খালি চোখে অনেক সুন্দর লাগতেছে, তো মানুষের চোখের পাওয়ার আর ক্যামেরার লেন্সের বিষয়টা তো অনেক আকাশাত ব্যবধান হবে স্বাভাবিক। তো যাই হোক, আমরা যে ঘুরছি কিছু কিছু ক্লিপ আছে যেগুলো ক্যামেরা চার্জ ছিল না, এই কারণে উঠাইতে পারি নাই, আর হুট করে বের হয়ে গেছি, এই জন্য আর কি অতটা প্রস্তুতি ছিল না, চার্জ টার্জ দেওয়া ছিল না। আর এখন যে কী বিষয় নিয়ে কথা বলবো, আজ এরা পেঁচাল পড়া ছাড়া কিছু করার নেই। একটা কথা, আমরা হয়তো বা একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, আমি আর আমিনুল একটা ডিসাইড করছি, একটা কনসেপ্ট আছে, এখন আমি আমিনুলকে জানাইনি। ঠিক আছে, আমি নিজে যাবো, তখন একটা সারপ্রাইজ হবেন, বিকজ অফ সারপ্রাইজ না, ব্যাপারটা হচ্ছে সবাই তো অনেক জায়গায় যায়, আমরা একটা জায়গায় যাবো। ঠিক আছে, একটু নতুনভাবে আমি আমিনুল, কিন্তু করোনার ভিতরে যদি যাই পুলিশ বলবে এদিকে আসো, না করোনার পরেই যাবো, মুভমেন্ট পাস কেন, আমার যদি পাসপোর্ট হলো দেখাই কোনো লাভ হইব না, লকডাউনের পরেই যাবো। ঠিক আছে, লকডাউন পরে একটা সারপ্রাইজ আছে আমিনুলের জন্য, তো ওয়েট অ্যান্ড সি, অ্যান্ড সবাই দেখবেন কী সারপ্রাইজটা। আমিও দেখি সারপ্রাইজ এমন একটা কিছু না, ব্যাপারটা হলো আমরা হয়তো বা কোথাও যাবো, একটা নতুন কোথাও দেখবো, নতুন কোথাও একটা আবিষ্কার করবো, আবিষ্কার চেষ্টা করবো, দেখি
ইনশাল্লাহ আপনি আমার সাথে থাকেন বা আমাদের সাথে থাকেন, একটু সাপোর্ট দিন, আপনার সাপোর্ট সবচেয়ে বড় একটা সাপোর্ট। ওকে বাই বাই। ওকে শরীফ, শরীফ সে বাই বাই দিয়ে দিল, তো আমি এখন বাই বাই দিয়ে দিলাম, তো আমিও বাই বাই দিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ব্লগে দেখা হবে।